টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা, পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা, টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা, টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, হ্যাঁ আপনার প্যানে যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এই জন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলোকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা নোংরা পায়খানা মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আর আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গায় ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গায় ফেলবেন না। এটা আপনার শরীর যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয় এমন কাজ করবেন না। যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা, টয়লেটের ভিতরে আসেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা সুন্নাত, সওয়াব হয় এর কারণে। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায়, যারা জবাব দেয় আজানের, জবাব দিয়েও সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দেন, মুয়াজ্জিনের সমান মর্যাদা না হোক সওয়াব পায় তাদের মতো। আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আমরা অনেকে জানি না এটা, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওইটা শোনার পর কি বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন জবাবে কি বলতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলতে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলবে আজান শেষে, এখানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম খুলেন, হাদিসের কিতাবগুলো করে দেখবেন, তিনি বলেছেন ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই বাক্য যখন বলবে, তখন বলবো কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এরপরে দুরুদ পড়ে আজানের জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, নবীজির সুপারিশ পাবেন কিয়ামতের দিনে, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছেন সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয় তখন কি করবো? উত্তর হলো, তখন জবাব দিবেন না, কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান, তখন জবাব দিবেন না। বের হওয়ার পর যদি মুয়াজ্জিনের আজান রানিং থাকে, তাহলে এবার আপনি পিছনে গুলা সহকারে বা বাকিগুলো আপনি জবাব দেন এবং দুরুদ পড়ে শেষ করবেন। পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা, দেখেন পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা, অনেক উলামা একরাম এটা নিষেধ করেন, অনেক উলামা একরাম অনুমোদন দেন, জায়েজ বলেন, যারা জায়েজ বলেন তাদের মতে অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে সেটা হারাম, এবং সেটার পাকনা পাক খাওয়ানি ওলামাদের মধ্যে আকওয়াল আছে, মত নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয়, এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল আর অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিধায় এটা মূলগতভাবে হারাম, এরকম কোনো প্রমাণ নাই। তৃতীয় কথা হলো, এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায়, এর নানা কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে আমি মনে করি না, যদি অনেক রকম নিষেধ করেন। আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন, অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাষ্প বাষ্প উড়ে হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলো তো আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না, তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি। পায়ে স্বর্ণের নূপুর পড়া জায়েজ কিনা, পায়ের স্বর্ণের নূপুর পড়া জায়েজ কিনা, স্বর্ণের নূপুর বা রূপার নূপুর মেয়েরা পায়ে পড়তে পারে, বিশেষ করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য করতে পারে, বাহিরে গেলে যদি এটা প্রদর্শিত হয় অন্যের সামনে এবং পর্দার বরখেলাফ হওয়ার মতো কিছু হয়, তো সেটা সর্বাবস্থা না জায়েজ, মৌলিকভাবে মেয়েদের জন্য এটা নিষিদ্ধ কোনো কিছু নয়, অলঙ্কারে সে পড়তে পারে।